নীলফামারীতে অসহায় গরিব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। জেলার কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করেন পুলিশ সুপার গোলাম সবুর। এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সিনিয়র এসপি মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের জন্য এই যে কে চলে যাবে।